হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে আসলাম বাংলা টু ইংরেজি ভাষা টিউটোরিয়াল নিয়ে, এবং আজকের টিউটোরিয়ালটি আপনাদের কথোপকথনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। এবং যে সকল ভাইয়েরা আমার এই আজকের টিউটোরিয়ালটি দেখবেন, তারা অবশ্যই অবশ্যই কথা বলার মতন এক্সপার্ট হয়ে যাবেন, কারণ এখানে খুব সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। আমার মনে হয় আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখেন, তাহলে অবশ্যই কথা বলতে পারবেন। তবে আমি আপনাদেরকে আরেকবার বলবো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি কেমন হলো লাইক এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। তবে চলুন যাই আজ আমাদের টিউটোরিয়ালের বিষয়টিতে। আজ আমরা দেখব যে সব পারি কি না। দেখুন, প্রথমে বাংলায়, আমি একটি ভালো চাকরি খুঁজতেছি। আমি একটি ভালো চাকরি খুঁজতেছি। এখানে আমি একটি ভালো চাকরি খুঁজতেছি, দেখুন এটার ইংরেজি হবে আই অ্যাম লুকিং ফর এ গুড জব। আই অ্যাম লুকিং ফর এ গুড জব, অর্থাৎ আমি একটি ভালো চাকরি খুঁজতেছি। এখানে খুঁজতেছি বা খোঁজ করা অর্থে লুক ফর বোঝায়, বা লুকিং ফর অর্থে খোঁজ করা বোঝায়। আপনারা একটু দেখে নেবেন বাক্যটা, খুঁজতেছি অর্থে লুকিং ফর ব্যবহার করা হয়েছে। আমি আমার পিতামাতাকে দেখাশোনা করি, এটি বাংলা বানানটি ভুল আছে, হবে এমন, আমি আমার পিতামাতাকে দেখাশোনা করি, অর্থাৎ আমি আমার বাবা মাকে দেখাশোনা করি। এটা দেখেন ইংরেজি যে বাক্যটি লেখা আছে, আই লুক আফটার মাই প্যারেন্ট। এখানে আমি আমার পিতামাতাকে দেখাশোনা করি, অর্থাৎ দেখাশোনা করির যে শব্দটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লুক আফটার। লুক আফটার শব্দের অর্থ হচ্ছে দেখাশোনা করা, আর পিতামাতার ইংলিশ আমরা জানি এটা যে প্যারেন্টস অর্থ হচ্ছে পিতামাতা, আর মাই প্যারেন্ট আমার পিতামাতা, এখানে আমি আমার পিতামাতাকে দেখাশোনা করি। তো চলুন যাই আমাদের দ্বিতীয়টিতে, সে যায়। দেখুন আমরা এটা জানি যে যায়ের ইংরেজিটা গো, কিন্তু এখানে সে যায়, হি গোজ, অর্থাৎ এই আমরা যদি তৃতীয় নম্বর ব্যক্তি হয়, সে যদি একজন হয়, তাহলে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়। তো আমরা অত গ্রামাটিক্যালে যাব না, আমরা শুধু বাক্যগুলি দেখব যে সে যায়, এর অর্থ হচ্ছে হি গোজ, সে যায়। এখন যদি বলা হয় আপনাদেরকে যে কোথায় যায়, আমরা পরে দেখব, কিন্তু যদি বলা হয় আমি যাই, তাহলে কি হবে, আমি যাই। তাহলে দেখেন এখানে যে ওয়ার্ডটি লেখা আছে ইংলিশে, আই গো, আই গো অর্থ হচ্ছে আমি যাই। তাহলে দুইটা ডিফারেন্স দেখুন, হি গো সরি সে যায়, ইংলিশটা হচ্ছে হি গোজ, অর্থাৎ গোয়ের সাথে ইয়ে যোগ করা, আর যখন আমি যাই এটা হচ্ছে আই গ্রো। আইডা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটার সাথে কোনো এস বা ইএস বসে না, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস বসে। তো আমরা অত গ্রামাটিক্যালে যাব না, আমরা সেন্টেন্সগুলি দেখি যে আই গো আমি যাই, এখন কোথায় যাই এই শব্দগুলি আমাদেরকে আবার যোগ করতে হবে। তো চলুন যাই, আমি বাজারে যাই। এখানে আপনারা বাজার বাদে অন্য যেখানে যাবেন সে জায়গাটির নাম দেবেন, আমি বাজারে যাই, আমি সাগরে যাই, অথবা আমি কাজে যাই, জি ওয়াট মানে যেখানে যেতে চান সেটা বসায় দেবেন এখানে। তো আমি লিখেছি আমি বাজারে যাই, আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট। আমার আগে ছিল যে আমি যাই, আই গো, এখন কোথায় যাচ্ছি, বাজারে যাই, টু মার্কেট অর্থাৎ বাজারে যাই। এবার পরবর্তীটা ওয়ার্ডটা দেখি, দেখুন ডিফারেন্সটা কি, সে বাজারে যায়, সে বাজারে যায়। তাহলে এর আগে ইয়েতে ছিল সে যায়, লেখা ছিল হি গোজ, আর এখন দেওয়া আছে সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট, টু মার্কেট অর্থাৎ হচ্ছে সে বাজারে যায়। আপনারা যেখানে যাবেন সে ওয়ার্ডটি এখানে বসায় দিবেন, তাহলেই হবে। দেখুন আমি কাজ করি, আমি কাজ করি, তাহলে এখানে আই ডু ওয়ার্ক, আই ডু ওয়ার্ক, এখানে কাজ করি, এটা ইজি আছে। তুমি কোথায় যেতে পছন্দ করো, এবার তুমি তুমি কোথায় যেতে পছন্দ করো, এর ইংরেজি ইংরেজি যে বাক্যটি লেখা আছে, হোয়ার ডু ইউ লাইক টু গো, হোয়ার ডু ইউ লাইক টু গো, তুমি কোথায় যেতে পছন্দ করো।
এখন আমরা একটু ডিটেলস দেখি, এখানে কোথায় হতে হোয়ার ব্যবহার করা হয়েছে। আর যেহেতু একটা প্রশ্নবোধক চিহ্ন, তাই ইউ এর আগে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে ড্রু। আর আমরা তো জানি লাইক মানে কি, আর গো মানে এটা আমরা জানি যে যাওয়া বা যেতে চাও, এমন অর্থে বোঝায়। তাহলে হোয়ার ডু ইউ লাইক টু গো, অর্থাৎ তুমি কোথায় যেতে চাও। দেখুন, যদি অ্যান্সারটি বলা হয় এমন যে আমি মক্কা যেতে পছন্দ করি, আমি মক্কা যেতে পছন্দ করি, অথবা আমি ঢাকা যেতে পছন্দ করি, অথবা আপনি যে স্থানে যাবেন সেটাকে যেতে পছন্দ করেন, তাহলে ওইটা কি হবে ইংলিশে? আই লাইক টু গো, আই লাইক টু গো, তাহলে আমি যেতে পছন্দ করি। টু কোথায়? টু অর্থে কোথায়? টু মক্কা, টু ঢাকা, টু আপনার যে চয়েস স্থান আছে সেই স্থানটি হবে যে আই লাইক টু গো মক্কা, অর্থাৎ আমি মক্কা যেতে পছন্দ করি। আমি একটি টিকিট চাই, আমি একটি টিকিট চাই, তাহলে আই ওয়ান্ট এ টিকিট। এখানে টিকিট চাই, এখানে চাওয়া অর্থ বুঝাইছে ওয়ান্ট, যে আই ওয়ান্ট এ টিকিট। এখানে টিকিট একটা জায়গায় একাধিকও হতে পারে, তাহলে ওটা কি হবে? এখানে আমি পাঁচটি টিকিট চাই, তাহলে আই ওয়ান্ট ফাইভ টিকিট। বা এখানে যদি মনে করি যে আমি কোনো সংখ্যা দেবো না, আমি এমনটাও হতে পারে যে আমি কিছু টিকিট চাই, তখন কিছুর জন্য পরিবর্তন আসবে সাম, অর্থাৎ আমি কিছু টিকিট চাই, যে আই ওয়ান্ট সাম টিকিট, আমি কিছু টিকিট চাই। ওটা অনির্দিষ্ট, কয়টা নেবেন জানি না। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? হাউ আর ইউ, অর্থাৎ কেউ প্রশ্ন করতে পারে তুমি কেমন আছো, হাউ আর ইউ হবে, ইংলিশটা হবে হাউ আর ইউ। আর যদি আপনার অ্যান্সারটি এমন হয় যে আমি ভালো না, আমি ভালো না, আমি অসুস্থ, তাহলে আমি ভালো না, আই অ্যাম নট ওয়েল, আই অ্যাম নট ওয়েল, আর আমি অসুস্থ, আই অ্যাম সিক্স, আমি অসুস্থ, যে আমি ভালো না, আমি অসুস্থ। আপনার এখানে দুইটি সেন্টেন্স আলাদা করে আছে, আপনার একটু দেখে নেবেন এটা। যদি তুমি আসো, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আমি যাব, এমন কথাগুলো আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। তাহলে যদি তুমি আসো, ইফ ইউ কাম, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, তাহলে আমি যাব, অর্থাৎ তুমি আসলে আমি যাব। বাংলা বাক্যটি হবে তুমি আসলে আমি যাব, ইফ ইউ কাম আই শ্যাল গো। আমার জন্য অপেক্ষা করো, আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ আমি ফেরত না আসি, আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ আমি ফেরত না আসি। তাহলে ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক, ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো, আনটিল আই কাম ব্যাক অর্থাৎ যতক্ষণ আমি ফেরত না আসি। সমস্যাটি দেখুন, এখানে সুন্দর একটি সেন্টেন্স তোলা আছে, সমস্যাটি সমাধান করা আমার জন্য কঠিন ছিল, অর্থাৎ সমস্যাটি সমাধান করা আমার জন্য কঠিন ছিল। দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর মি টু সলভ, দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর মি টু সলভ, অর্থাৎ দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর মি, অর্থাৎ সমস্যাটি আমার জন্য টু সলভ, অর্থাৎ সমাধান করা খুবই কঠিন ছিল। এটি একটি বড় সমস্যা, এটি একটি বড় সমস্যা, তাহলে দিস ইজ এ বিগ প্রবলেম, দিস ইজ এ বিগ প্রবলেম, অর্থাৎ এটি একটি বড় সমস্যা। আমি একটি পাখি হত্যা করেছিলাম, আমি একটি পাখি হত্যা করেছিলাম, আই কিল্ড এ বার্ড, আই কিল্ড এ বার্ড, অর্থাৎ আমি একটি পাখি হত্যা করেছিলাম। এখানে হত্যা করার অর্থে কিল্ড ব্যবহার করা হয়েছে, যে হত্যা করেছিলাম কিল্ড। আমাকে একটি, আমাকে কাজটি করতে দাও, আমাকে কাজটি করতে দাও, এখানে বলা হয়েছে যে আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। এখানে বলা হয়েছে বাক্যটি সুন্দর একটা বাক্য, যে আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি তোমাকে সাহায্য করতে পারি, আই মে হেল্প ইউ। আচ্ছা, এখানে মেয়ের পরিবর্তে আপনারা ক্যান ব্যবহার করতে পারেন, ক্যান, সি এ এন, ক্যান, যে আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এখানে মে অথবা ক্যান দিলে দুইটাই রাইট হবে।
অবশ্যই তোমাকে কাজটি করতে হবে। দেখুন, অবশ্যই তোমাকে কাজটি করতে হবে, এটার ইংরেজি হবে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, অবশ্যই তোমাকে কাজটি করতে হবে। যেহেতু বাংলা শব্দের সামনে অবশ্যই অর্থাৎ জোর দিয়ে কথাটি বলা আছে, এই জন্য এখানে মাস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। আর যদি হতো তোমাকে কাজটি করতে হবে, তাহলে শুধু হতো ইউ ডু দ্য ওয়ার্ক। আর যেহেতু জোর দিয়ে কথাটি বলা আছে, এই জন্য মাস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে যে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, অবশ্যই তোমাকে কাজটি করতে হবে। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।